মাদক এটা একটা সামাজিক ব্যাধি, কিশোর গ্যাং একটা সামাজিক ব্যাধি, মাদক সন্ত্রাস জঙ্গি এর বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় লড়াই করেছি, মাদারিপুরে কয়েকটা প্রোগ্রাম আমরা করেছি। আমার তো মনে হয় যে কিশোর গ্যাং এখানে আছে, তবে অন্যান্য জেলার চাইতে তুলনামূলক কম। আমরা সবসময় পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে তৎপর রাখি, আমাদের নেতা কর্মীদেরকেও আমরা এই ব্যাপারে তৎপর রাখি, যাতে করে কিশোর গ্যাং তারা কোনো অপকর্ম করতে না পারে, কোনো খুন খারাপি করতে না পারে। সেটা আমরা মনে করি যে এর বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজকে যত আমরা সচেতন করতে পারবো, ততই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে আমরা মানুষকে সচেতনতার মধ্য দিয়েই আমরা এর বিরুদ্ধে লড়াইটা করতে পারবো।